আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, যখন আপনি একা যে কোনো সলাৎ পড়েন, ধরুন তাহাজ্জুদের সলাৎ, তারাবী, ভিতর, রাতের সলাৎ বা নফল সলাৎ, যে কোনো সলাৎ আদায় করেন, তখনই আপনার সাথে কয়জন ফেরেশতা থাকে? আপনি ভাবছেন যখন আপনি একা একা কোনো সলাৎ আদায় করেন তখন ভাবেন আপনি একা আছেন, এমনকি ঘুমানোর সময় আপনি একা থাকেন না। আপনার আশেপাশে সবচেয়ে বেশি জিন এবং শয়তান থাকে, তারা আপনাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়, ভয় দেখায়, যাতে করে আপনি ইবাদতে স্বাদ বা তৃপ্তি না পান। কিন্তু শয়তান বা জিন সবসময় ভয় দেখাবে এমনটা নয়। আপনি যখন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তখন আপনার সাথে দুইজন কিংবা আরও বেশি ফেরেশতা নিযুক্ত করা হয়, তাই আপনি কখনো একা নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আপনাকে সাহায্য করছেন। এ ব্যাপারে হাদিস রয়েছে যে ব্যক্তি এমন জন মানবহীন প্রান্তরে একাকী আজান বা একমত দিয়ে সলাত আদায় করে, তার পেছনে ফেরেশতারাও সলাত আদায় করে। দৃষ্টি সীমার শেষ পর্যন্ত অসংখ্য ফেরেশতা তার সলাতে শরিক হয়। এ ব্যাপারে হাদিসে এসেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জনমানবহীন নির্জন ভূমিতে অবস্থান করে এবং সলাতের সময় হয় তখন যেন সে উযু করে, পানি না পেলে তায়াম্মুম করে নেয়। এই অবস্থা যদি সে একামত দিয়ে সলাত আদায় করে তখন সঙ্গীরাও তার সাথে, যে ফেরেশতা রয়েছে ফেরেশতাদ্বয় তার সাথে সলাত আদায় করে। আর যদি আজান একামত উভয়টি দিয়ে সলাত আদায় করে তখন তার পেছনে দৃষ্টি সীমার শেষ পর্যন্ত আল্লাহর সৈনিকেরা অর্থাৎ ফেরেশতারা সলাত আদায় করে। তো এরই মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনি যখন সলাত আদায় করেন যে কোনো অবস্থাতেই, আপনি রুমের ভিতরে আছেন একা, তখন আপনার সাথে দুইজন ফেরেশতা, আরেকটি হাদিসে এসেছে দুইজন ফেরেশতা আপনার সাথে নিযুক্ত থাকে। আর যখন আপনি একাকিত্বে অন্য কোথাও একমত দিয়ে সলাত আদায় করেন তখনও আপনার সাথে অনেক ফেরেশতা থাকে। তো সুতরাং এই হাদিসে আমরা বুঝতে পারি আপনি কখনও একা থাকেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবসময় সাহায্য করে যাচ্ছেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করছেন। শয়তান যত কুমন্ত্রণা দিক, শয়তান যতই আপনাকে ওয়াসওয়াসা দিক, আপনাকে ভয় দেখাক, আপনি কখনো ভয় পাবেন না। তা যদি সলাতের সময় আমরা ভাবি যে জিন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, জিন আমাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দেয়, এটা স্বাভাবিক। শয়তান এভাবে কুমন্ত্রণা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, এমনকি সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে ধরে ফেলেছিলেন, শয়তান জিন। তো আমরা যখন আল্লাহর কাছে আশ্রয় চাইব, আমরা যখন বিভিন্ন দোয়া দরুদ পড়ব সলাতের আগে বা সকাল সন্ধ্যা দোয়া দরুদ রয়েছে, রাতের জিকির আজগার রয়েছে ঘুমানোর পূর্বে, তখনই কিন্তু আমরা শয়তান থেকে হেফাজত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় সাহায্য করেন। যেমন আপনি যদি ওযু করে ঘুমান তখন একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, সে রাত পর্যন্ত আপনাকে, আপনার জন্য দোয়া করে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। তো যখন আমরা সলাত আদায় করব তখন আপনি ভাববেন না যে কোনো কিছু আছে আপনার সাথে বা আশেপাশে আছে, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি সলাত আদায় করবেন। আপনি ভয় পাবেন যে শয়তান এবং জিনের চাইতে তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আপনি সৃষ্টিকে কেন ভয় করবেন? আপনি যদি নেককার বান্দা হন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। মৃত্যুর পর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে, শয়তানের কাছে তো আর যেতে হবে না, জিনের কাছেও যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তৌফিক দান করুক। আমিন।